নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেইটা হলো রেড চিকেন কারি বা লাল চিকেন কারির রেসিপি। এটা একটা বিশেষ অনুষ্ঠানে তোমরা ট্রাই করে দেখতে পারো, দারুণ কিন্তু খেতে হয় আর দেখতে দুর্দান্ত হয়। চলো, যারা বেশ ঝাল ঝাল মাংস পছন্দ করে তাদের জন্য তো অন্তত দেখেই মনটা তারা ভরে যাবে, আর খেতে সেই টেস্টে অনুযায়ী তোমাদের যেই রকম ঝাল দরকার সেইভাবেই ঝালটা করতে পারো। কিন্তু অনেকেই তো পছন্দ করো বেশ ঝাল ঝাল দেখতে হবে, সেই ধরনের এই যে লেগ পিসগুলোকে ভালো করে লবণ আর হলুদ আগে মাখিয়ে নিতে হবে। বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে, তোমরা, আমি লেগ পিস দিয়ে করেছি, তোমরা অন্য যে কোনো পিস দিয়েও করতে পারো। আর এই দিকে নিয়েছি পেঁয়াজ রসুন আদা, আর এই দিকে শুকনো লঙ্কা বেশ খানিকটা নিয়েছি, কিন্তু এই চারটে পাঁচটা মতন নিয়েছি। অবশ্যই তোমরা যে পরিমাণ তোমাদের মাংস আছে চিকেন আছে সেই পরিমাণে করবে। মশলাটা পেস্ট করে নিয়েছি একসাথে, এরপরে ওই মশলা থেকে হালকা করে মশলা চিকেনের মধ্যে লাগিয়ে দেবো, কিছু অল্প, বেশিটা নয়। আর চিকেনগুলো দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু আমি চিরে নিয়েছি চাকুর সাহায্যে। লবণ আর হলুদটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা মাখিয়ে রাখলেই হবে। আর তারপরে চিকেনগুলো ছুরি দিয়ে হালকা করে চিরে নিয়েছি, আর আগেও চিরে নিতে পারো আর পরেও চিরে নিতে পারো। পরে চিরলে কী হবে, ওই লবণ আর হলুদটা মাখানোর জন্য চিকেনটা একটু সফট হয়ে যাবে, তখন চিরতে সুবিধা হবে। আর তারপরে এই যে হালকা করে পেঁয়াজের ওই যে পেস্টটা করলাম সেটাই দিয়েছি, আর এইটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে দিলাম। এইটাতেই কিন্তু রঙটা আসবে, তারপরে তেলে ভেজে নেবো। চলো দেখতে থাকো। চিকেনগুলো কিন্তু আস্তে আস্তে বেশ লাল করে ভেজে নিতে হবে, মানে প্রায় আধ দুবর তেলে মধ্যে চিকেনগুলোকে ভাজবে, তাহলেই কিন্তু বেশ টেস্টি এবং দেখতেও সুন্দর হবে। চলো দেখে নাও কিভাবে আমি লাল করে ভাজছি। চিকেন ভাজার তেলটার মধ্যে কিন্তু ওই পেঁয়াজ রসুন আদা আর শুকনো লঙ্কার যে পেস্টটা ছিল সেইটাই দিয়ে দেবো। তোমরা তেলটা পাল্টেও নিতে পারো আর ওই তেলেও করে নিতে পারো। ওই তেলটার মধ্যেই করেছি, আমার তেলটা খুব একটা পুড়ে যায়নি, সেহেতু আমি ওই তেলের মধ্যেই করে নিচ্ছি। আর তারপরে আন্দাজ অনুযায়ী লবণ দেবো, আর এইদিকে হলুদও দিয়েছি গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার তো দিতেই হবে, যার জন্য কালারটা অবশ্যই ভালো করে আসবে। আর ধীরে সুস্থে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষাতে হবে। যত ভালো করে মশলাটা কষাবে তত ভালো টেস্টটা আসবে, সেই জন্য বেশ ধৈর্য ধরে মশলাটা কষাবে। মশলাটা কষা হয়ে এলে চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে এবারে চিকেনের মধ্যে মশলাগুলো মিক্স করে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে, যাতে চিকেনের মধ্যেও টেস্টটা, মশলার টেস্টটা চলে আসে আর রসালো হয়ে ওঠে চিকেনটা। চিকেনটা কষতে কষতে যখন শুকনো হয়ে আসবে তখনই এই যে এখানে চারমগজ আর কাজু বাদাম একসাথে
পেস্ট করে রেখেছি, সেই পেস্টটাই দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একদম লো ফ্লেমে, মানে মশলাটা তো কষতে কষতে শুকিয়ে গেছে, একদম লো ফ্লেমে ধীরে সুস্থে এই মশলাটা কষাবে। হ্যাঁ, যেহেতু জলটা শুকিয়ে গেছে, হালকা হালকা, একদম শুকিয়ে গেলে হালকা হালকা জল দিতে পারো, কিন্তু ততক্ষণ একটু কষিয়ে নেবে, কারণ ওই কাঁচা চারমগজ আর কাজুর টেস্টটা যাতে না আসে। হালকা করে কষিয়ে নিয়ে তারপরে বেশ হালকা করে জল দেবে, কারণ এইটা কিন্তু বেশি গ্রেভি হবে না, হালকা গ্রেভি হবে। আর আলু তো নেই, আর চিকেন তো যেহেতু সেদ্ধ হয়ে গেছে বেশি জল লাগবে না। এরপরে আবার কি, গরম মশলা দিতে হবে, ব্যাস, দেখবে এর টেস্ট কেমন হয়। লাল চিকেন কারিটা একটু ফ্রাইড রাইস বা লুচি, তন্দুরি রুটি যে কোনো সাথেই ভালো যাবে, কোনো বিশেষ অনুষ্ঠানে ট্রাই করবে, আর অবশ্যই আমাকে জানাবে, পারলে আমাকে ছবিও পাঠাতে পারো তোমাদেরটা কেমন হয়েছে। তাহলে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য বাই, মনে হয় ভালোই লেগেছে, চলো দেখতে থাকো শেষ পর্যন্ত কিভাবে ডেকোরেশন করলাম।